হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই যে সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি মিলানোতে অবস্থিত মুজেও দেল্লা দুয়োমো দি মিলানো। মুজেও অর্থ মিউজিয়াম। এটা এখন মিউজিয়াম করা হয়েছে এবং ভিতরে অনেক ঐতিহাসিক, অনেক মূর্তি বা অনেক কিছুই এখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন। এখানে টিকিটের ব্যবস্থা করা আছে। আমরা ভিতর থেকে ভিডিও না করে আপনাদেরকে বাহিরটা ঘুরে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, অপূর্ব একটি কিয়েজা, মানে গির্জাঘর। অসাধারণ, অসাধারণ সুন্দর। আমরা ইটালির জেনোভা শহরে থাকি, সেখান থেকে আমরা মিলানো এসেছি এটা দেখার জন্য। এবং আপনারা দেখেন, উপভোগ করেন এবং সঙ্গেই থাকেন। মিলানো ক্যাথেড্রালের নির্মাণ শুরু হয় 1386 খ্রিস্টাব্দে এবং 1953 খ্রিস্টাব্দে এটি মিউজিয়াম হিসাবে ঘোষণা করা হয়। অনেক সুন্দর, অসাধারণ একটি কিয়েজা, অপূর্ব। আশেপাশে অনেক ট্যুরিস্ট জমা হয়েছে এই সুন্দর কিয়েজা দেখার জন্য। বিভিন্ন দেশ থেকে, জায়গা থেকে এসেছে। আমরাও জেনোভা থেকে এই সুন্দর কিয়েজা দেখার জন্য এসেছি। মিলানো শহরের মধ্যে এটি একটি বিখ্যাত ঐতিহাসিক কিয়েজা। আশা করি আপনাদের সকলের দেখে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।